বাংলাদেশ পাওবো বরিশাল সেচ প্রকল্পের আওতায় ঝালকাঠি জেলায় ৮০-এর দশকে ৪টি উপজেলায় বিভিন্ন স্থানে ৩০০টি সুইচ গেট বসানো হয়। তবে সম্প্রতি এসব সুইচ গেটের অধিকাংশ দরজাই ভাঙাচোরা, অনেকগুলোরই নেই রেগুলেটর। ৩০০টির মধ্যে অকেজো হয়ে গেছে ২৮৪টি সুইচ গেট। এসব সুইচ গেট বছরের পর বছর অকেজো হয়ে পড়ায় বাধাগ্রস্ত হচ্ছে খালের পানি, ব্যাহত হচ্ছে স্বাভাবিক প্রবাহ। ফলে পানির প্রবাহ কমে গিয়ে খালগুলো পলি জমে শুরু হয়ে গেছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে কৃষকের সেচ কাজ। এটা পলি কইরা ফুল বইরা যায়, আর এই আমাদের ওই যে ইরিধানের জন্য পানি দিতে খুব অসুবিধা হয়। এটা উঠাই না হোক, নাহলে সংশোধন করা হোক। যে সুইচ গেটে কোনো কৃষিকাজেরও উপকার হচ্ছে না, কোনো জনগণের উপকার হচ্ছে না, বরঞ্চ এই কৃষকরা এই মাল সরবরাহ করার জন্যে কোনো বাড়িওয়ালা কোনো মাল নিয়ে আসতে পারতেছে না। যে এই সুইচ গেট আপনার এই যে অর্ধেক প্রায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পৌঁছে গেছে, কিন্তু এখনও যেই সুইচ গেটটা যেভাবে আছে, এটা যদি আমরা এখান থেকে এই যে অন্ততপক্ষে যদি উঠেই দেয়, তাহলে জনগণের অনেক অনেক উপকার হয়। এলাকাবাসী সুইচ গেটের ওপর কাঠের সাঁকো বানিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। ভাঙাচোরা সুইচ গেটের কারণে কোনো কোনো খালে নৌ যাতায়াত বন্ধ হয়ে গেছে। কখনো জমিতে জলাবদ্ধতা, কখনো আবার পানির অভাবে চাষাবাদ ব্যাহত হচ্ছে, আবার খালগুলো পলিমাটি জমে নাব্যতা হারাচ্ছে। বর্ষার মৌসুমে বন্যা ও ভারী বর্ষণের সময় প্রতি বছর আমন ফসলের ক্ষতি হয়। এই সুইচ গেটগুলো এখন অকেজ অবস্থায় আছে, এটা যদি সংস্কার করা হয়, অন্যথায় যদি সরাই দেওয়া হয়, তাহলে এটা হয় যে আমাদের যদি সংস্কার করা হয় তাহলে আমনের সিজনে আমাদের এই যে পানি উঠা এটা তলায় যে মানে আমনের ক্ষতি হয়, যদি সংস্কার করা হয় তাহলে ক্ষতিটা হয় না। এই সুইচ গেটটার কারণে পলি জমিয়া মাটি ভরাট হয়ে খালের তলি ভরিয়ে যায়। এই সুইচ গেটটা তুলে নেওয়া হোক, অথবা যেভাবে যেটা নষ্ট করার ব্যবস্থা করা হোক, এটা আমার আবেদন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব জানান, এ বিষয়ে বরিশাল সেচ প্রকল্পের আওতায় একটি সমীক্ষা চলমান রয়েছে। ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর, নলসিটি এবং রাজাপুর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২৯৪টি স্লুইস গেট রয়েছে। ২৯৪টি স্ট্রাকচারের মধ্যে বর্তমানে ২৮৪টি স্ট্রাকচার অকার্যকর অবস্থায় আমরা দেখতে পেয়েছি বা রয়েছে। এই বরিশাল সেচ প্রকল্পের আওতায় এই স্ট্রাকচারগুলো কার্যকারিতা নিরূপণের জন্য বর্তমানে একটি পরামর্শ প্রতিষ্ঠান কর্তৃক সম্ভাব্যতা সমীক্ষা চলমান। এই সম্ভাব্যতা সমীক্ষার সুপারিশ ও মতামতের আলোকে পরবর্তীতে এগুলো কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অকেজো জলকপাটগুলো অবিলম্বে অপসারণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণে জোর দাবি জানান স্থানীয় কৃষকরা।